বিশ্বকাপের আরও একটা নতুন দিনে নতুন একটা আপসেট। আজ বুধবার দুটো ম্যাচ ছিল, প্রথম ম্যাচ ছিল ইংল্যান্ড ভার্সেস আয়ারল্যান্ড এবং বিকালের ম্যাচটা ছিল নিউজিল্যান্ড ভার্সেস আফগানিস্তান। এবং দুই ম্যাচের মধ্যে আমি কোন ম্যাচে আপসেটের কথা বলছি এটা আপনারা ইতিমধ্যে জেনে গেছেন। হ্যাঁ, আয়ারল্যান্ড ইংল্যান্ডকে 20টি আইনে 5 রানে কিন্তু হারিয়েছে বিশ্বকাপের সুপার 12-এ। এবং এই যে একটা জয় আয়ারল্যান্ড পেল, বড় একটা জয় পেল, এর জন্য আয়ারল্যান্ডকে অবশ্যই বড় বড় কংগ্রাচুলেশনস জানাতেই হয়। এবং আয়ারল্যান্ড আজকের ম্যাচে কেমন খেললো, কিভাবে তারা জিতলো, এসব আলোচনা পরে হবে। এই আলোচনার আগে আমি কিছু দিন পেছনে যেতে চাই। আয়ারল্যান্ড যখন প্রথম রাউন্ডটা খেলছিল, তাদের যখন সুপার 12-এ ওঠার ইকুয়েশনে ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে ম্যাচ ছিল, সেই ম্যাচে ইকুয়েশনটা এমন ছিল আয়ারল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে যে জিতবে সেই কিন্তু সেমিফাইনালে যাবে। এবং এমন ইকুয়েশনে আয়ারল্যান্ড 147 রানের টার্গেটে 12 ওভারে 110 রান করে ফেলেছিল এবং হাতে ছিল 9টা উইকেট। এমন সময়ে আয়ারল্যান্ডের কিন্তু ম্যাচ জিততে 37 রান লাগতো, হাতে বল ছিল 48টা। আর এরকম পরিস্থিতিতে যে কোনো দলই চাইবে যত দ্রুত সম্ভব ম্যাচটা জিতে যেতে এবং গ্রুপ চ্যাম্পিয়ন হতে। এবং আয়ারল্যান্ডের সামনেও কিন্তু এই ধরনেরই সুযোগ ছিল। এই 37 রান কিন্তু আয়ারল্যান্ড চাইলে 3 ওভার কিংবা 4 ওভারে করে ফেলতো, কারণ দুজন সেট ব্যাটার ছিল তাদের উইকেটে। কিন্তু এমন মুহূর্তে হঠাৎ করেই আয়ারল্যান্ড রান তোলার গতিটা কমিয়ে দিয়েছিল। যে আয়ারল্যান্ড 12 ওভারে 110 রান করে ফেলেছিল, সেই আয়ারল্যান্ড পরে 37 রান করতে মোট 33টা বল খেলেছে। অর্থাৎ 12 ওভারে 110 থেকে 17 ওভার 3 বলে তারা 150 করেছে, পরের 33 বলে আয়ারল্যান্ড করেছে 40 রান। এতে করে আয়ারল্যান্ডের নেট রানের প্লাসের ঘরে তো গেছে, পজিটিভের ঘরে তো গেছে, কিন্তু খুব বেশি দূর যায়নি। খুব বেশি দূর গেলে তারাই কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন হতো, কিন্তু খুব বেশি দূর যায়নি। এর ফলে পরের ম্যাচে স্কটল্যান্ড এবং জিম্বাবুয়ের ম্যাচে জিম্বাবুয়ে জিতে গিয়ে জিম্বাবুয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশের গ্রুপ, অর্থাৎ গ্রুপ 1 যেটা ভারত, পাকিস্তান, বাংলাদেশ, সাউথ আফ্রিকা, ওই গ্রুপে এসেছে। এবং আয়ারল্যান্ড গ্রুপ রানার্স আপ হয়ে কিন্তু অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, আফগানিস্তান, শ্রীলঙ্কা এই গ্রুপে গেছে। এবং আমি ওই দিন থেকে আমার কেন জানি মনে হচ্ছিল যে এই যে হঠাৎ করে রান তোলার গতিটা যে স্লো করে ফেলেছিল আয়ারল্যান্ড, যে আয়ারল্যান্ড এত মেরে খেলছিল তারা হঠাৎ করে শেষ 37 রান তুলতে 33টা বল খেলেছে, আমার কেন জানি মনে হয়েছিল যে এটা তাদের স্ট্র্যাটেজির অংশ। এবং আমার এখন সেই যে আমার থট ছিল যে এটা স্ট্র্যাটেজির অংশ, এটা আমার মোটামুটি এক ধরনের বিশ্বাসে পরিণত হয়েছে যে আয়ারল্যান্ড জেনে শুনেই আসতে খেলা শুরু করেছিল যেন তারা ইংল্যান্ডের গ্রুপে আসতে পারে। কেন ইংল্যান্ডের গ্রুপে আসতে পারে, কারণ আইসিসি টুর্নামেন্টে এই পর্যন্ত ইংল্যান্ডের সাথে আজকের ম্যাচের আগে 3 বার তাদের দেখা হয়েছিল। এবং 3 বারের মধ্যে 2010-এর যেটা টি-20 ওয়ার্ল্ড কাপ ছিল সেখানে ম্যাচটা অ্যাবান্ডান্ড হয়েছিল, কোনো রেজাল্ট হয়নি। 50 ওভারের বিশ্বকাপে 2 বার দুই দল মুখোমুখি হয়েছে, একবার আয়ারল্যান্ড জিতেছে, একবার ইংল্যান্ড জিতেছে, এবং আজকের ম্যাচে কিন্তু আয়ারল্যান্ড জিতল। অর্থাৎ আইসিসি টুর্নামেন্টে যে মুখোমুখি লড়াই, এখানে কিন্তু ইংল্যান্ডের চেয়ে আয়ারল্যান্ড এগিয়ে থাকবে। এখন প্রশ্ন আসতে পারে, শুধু কি ইংল্যান্ডের জন্যই আয়ারল্যান্ড এরকম পরিকল্পনা করবে, শুধু ইংল্যান্ডের জন্য এরকম পরিকল্পনা করবে বা করেছে, এমনটা আমি বলছি না। আমি বলছি আয়ারল্যান্ডের জন্য তুলনামূলকভাবে ভারত, পাকিস্তানের চেয়ে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের গ্রুপটা ইজি ছিল। কেন? কারণ ইংল্যান্ডের বোলিং লাইন আপ পেস বোলিং নির্ভর, অস্ট্রেলিয়ার বোলিং লাইন আপ পেস বোলিং নির্ভর, নিউজিল্যান্ডের বোলিং লাইন আপ পেস বোলিং নির্ভর। অপর যে দুটা দল আছে আফগানিস্তান এবং শ্রীলঙ্কা, তাদের বোলিং লাইন আপ স্পিন নির্ভর ঠিক আছে, কিন্তু আফগানিস্তানের বিপক্ষে আয়ারল্যান্ড কিন্তু হর হামেশাই খেলে, এবং তাদের জন্য কিন্তু আফগানিস্তানও একটা প্লাস পয়েন্ট হতে পারতো। তারা যদি এমন হিসাব নিকাশ করতো যে আমরা কোন গ্রুপে গেলে কটা ম্যাচ জিততে পারি, সেখানে কিন্তু আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটাই তারা তাদের নিজেদের জেতার সম্ভাবনা বাড়িয়ে রাখতো বলে আমার বিশ্বাস। অপরদিকে ভারত, পাকিস্তানের গ্রুপে আপনারা যদি দেখেন, ভারত স্পিন বোলিং নির্ভর, পাকিস্তান স্পিন বোলিং নির্ভর, বাংলাদেশ স্পিন বোলিং নির্ভর, জিম্বাবুয়ে সেখানেও অনেক অনেক বেশি, দুঃখিত জিম্বাবুয়ে এখানে ইকুয়েশনে আসবে না, আসবে সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকাতেও কিন্তু আব্রাহিম শামসি আছেন, কেশব মহারাজ আছেন। তুলনামূলকভাবে আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হলো যে ভারত, পাকিস্তান, বাংলাদেশ আয়ারল্যান্ডের কাছে যতটা পরিচিত তার চেয়ে কিন্তু বেশি পরিচিত নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড। কিছুদিন আগে তারা নিউজিল্যান্ডের এগেনস্টে তাদের মাঠে সিরিজ খেলেছে, তারা ইংল্যান্ডের সাথে মাঝে মধ্যেই খেলে, এবং আফগানিস্তানের সাথেও তারা হর হামেশাই খেলে। তো আমার মনে হয় যে এটা তাদের স্ট্র্যাটেজির অংশ ছিল যে আমরা স্লো খেলবো, স্লো খেলে গ্রুপ দুয়ে যাবো। এবং এটা যদি আসলেই স্ট্র্যাটেজির অংশ হয়, এই থিওরি যদি সত্যিই হয়, তাহলে হ্যাটস অফ টু দেম, কারণ দারুণ একটা স্ট্র্যাটেজি তারা করেছে। এবং এই ধরনের রিস্ক নিয়ে এই ধরনের স্ট্র্যাটেজি করা, অ্যান্ড ইট পেইড অফ, এর জন্য আয়ারল্যান্ডস্কে হ্যাটস অফ এবং অবশ্যই কংগ্রাচুলেশনস আয়ারল্যান্ডের এই জয়ে। এবং নিউজিল্যান্ডের ম্যাচটা যে অ্যাবান্ডেন্ট হলো আফগানিস্তানের বিপক্ষে, এতে করে যে গ্রুপ দুয়ের সমীকরণ সুপার 12-এ সেটা কী হলো, আমি যদি সেদিকে একটু হিসাবে যাই তাহলে যেটা দেখতে পারবো সেটা হলো যে নিউজিল্যান্ড এই মুহূর্তে গ্রুপ টপার, 2 ম্যাচে 3 পয়েন্ট। এখন নিউজিল্যান্ডের আরও 3টা ম্যাচ বাকি আছে, 3টা ম্যাচই যদি আমি ধরে নিই নিউজিল্যান্ড জিতবে, সেক্ষেত্রে কিন্তু নিউজিল্যান্ডের সর্বোচ্চ পয়েন্ট 9 হবে এবং গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে তারা সুপার 12-এ, দুঃখিত সেমিফাইনালে যাবে।
এখন বাকি যে দুটো বড় দল আছে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া দুই দলেরই দুই ম্যাচে দুই পয়েন্ট, তবে নেট রান রেটে ইংল্যান্ড এগিয়ে আছে, অস্ট্রেলিয়া কিছুটা পিছিয়ে আছে। এই ইংল্যান্ড অস্ট্রেলিয়ার ম্যাচ কিন্তু শুক্রবার, আর ইংল্যান্ড অস্ট্রেলিয়ার ম্যাচে যে দল জিতবে সে দল কিন্তু সেমির রেসে অনেকটাই এগিয়ে যাবে। কারণ আমি বলি, কারণ অলরেডি নিউজিল্যান্ডের কাছে অস্ট্রেলিয়া হেরেছে এবং অস্ট্রেলিয়ার কাছে বাকি চার ম্যাচ জেতা ছাড়া কোনো উপায় নাই। ইংল্যান্ডের সাথেও যদি তারা জেতে সেক্ষেত্রে কিন্তু অস্ট্রেলিয়া আট পয়েন্ট পাবে ইংল্যান্ডের সাথে জিততে পারলে, তবুও নিউজিল্যান্ডের কিছুটা কম থাকবে। অপরদিকে ইংল্যান্ড যদি অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় এবং তারাও যদি নিউজিল্যান্ডের কাছেও হেরে যায়, তাহলে তো আক্ষরিক অর্থেই সেমির রেস থেকে তারা বাতি পড়ে যাবে। তবে ইংল্যান্ড যদি অস্ট্রেলিয়ার কাছে হারে এবং নিউজিল্যান্ডের কাছে জেতে, তাহলেও কিন্তু ইংল্যান্ডের পয়েন্ট আট হয়ে যাওয়ার কথা। নিউজিল্যান্ড অস্ট্রেলিয়াকে এত বড় ব্যবধানে হারানোর পরেও এই আজ যে আফগানিস্তানের বিপক্ষে একটা পয়েন্ট হারালো, এই হারের পরে তারা যদি ইংল্যান্ডের সাথে হেরে যায় তাহলে কিন্তু নিউজিল্যান্ডের পয়েন্ট সাত হবে। সব মিলিয়ে আজকের হিসাব শেষে সবচেয়ে বেশি লাভ কার হলো বলতে পারেন? সবচেয়ে বেশি লাভ হলো অস্ট্রেলিয়ার। কেন আমি বলছি? কারণ অস্ট্রেলিয়া যদি নিজেদের বাকি চারটা ম্যাচই জিতে যায় তাহলে আট পয়েন্ট নিয়ে তারা গ্রুপ আট পয়েন্ট পেলে তারা সেমিফাইনাল তাদের একেবারে সিকিউর হয়ে যাবে। কিন্তু ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের ক্ষেত্রে সবগুলো ম্যাচ জেতার পরেও কিন্তু সিকিউর নাও হতে পারে। কারণ নিউজিল্যান্ডের জন্য সবচেয়ে বেশি খারাপ যেটা হয়েছে সেটা হলো যে নিউজিল্যান্ডের যেহেতু এখনও ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ একটা বাকি আছে, ইংল্যান্ড যেহেতু হারার পরে বেশি হাংরি হয়ে থাকবে, সেক্ষেত্রে যদি নিউজিল্যান্ড হেরে যায় নিউজিল্যান্ড কিন্তু সাত পয়েন্টে আটকে যাবে। তখন ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া এই দুই দল কিন্তু মোটামুটি আট পয়েন্টে চলে যাবে। আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হলো আজকের বৃষ্টিতে সবচেয়ে বেশি লাভ আমার মনে হয় অস্ট্রেলিয়ার হয়েছে, কারণ অস্ট্রেলিয়ার ভাগ্য এখন নিজেদের হাতে। তারা যদি সবগুলো ম্যাচ জিতে যায় তাহলে আট পয়েন্টে চলে যাবে। ইংল্যান্ড যদি অস্ট্রেলিয়ার কাছে হেরে যায়, নিউজিল্যান্ডের কাছে জিতে যায়, তাহলে ইংল্যান্ড কিন্তু ছয় পয়েন্টে থাকবে এবং নিউজিল্যান্ড যদি ইংল্যান্ডের কাছে হেরে যায় নিউজিল্যান্ড সেক্ষেত্রে সাত পয়েন্টে থাকবে। তাই আমার মনে হয় গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে এই মুহূর্তে অস্ট্রেলিয়ায় বেশ খানিকটা এগিয়ে আছে এবং অস্ট্রেলিয়াকে ইংল্যান্ডের এগেনস্টও আমি এগিয়ে রাখছি। কারণ একটাই, কারণ এই পর্যন্ত এমসিজিতে তিনটা ম্যাচ খেলেছে ইংল্যান্ড এবং তিন ম্যাচে কিন্তু এখনও পর্যন্ত টি টোয়েন্টিতে কোনো ম্যাচ জিততে পারলো না এবং এমসিজিতেই অস্ট্রেলিয়ার এগেনস্টে খেলা। সেক্ষেত্রে যদি শুক্রবার ইংল্যান্ড হেরে যায় তাহলে কিন্তু ইংল্যান্ড সেমির রেস থেকে অলমোস্ট বের হয়ে যাবে এবং সেক্ষেত্রে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় পরের রাউন্ডে কোয়ালিফাই করবে। আর সব মিলিয়ে এই গ্রুপ থেকে এই মুহূর্তে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ারই কোয়ালিফাই করার চান্স সবচেয়ে বেশি, এবং বৃষ্টিটা সবচেয়ে বেশি যার হেল্প করেছে সে হলো আমাদের অস্ট্রেলিয়া, হোস্ট কান্ট্রি। গ্রুপ দুইয়ের হিসাব গেল, গ্রুপ একের হিসাবে যদি আমি ফেরত আসি, গ্রুপ একের যে হিসাব সেই হিসাবে আগামীকাল কিন্তু গ্রুপ একের তিনটা ম্যাচ, বাংলাদেশ সাউথ আফ্রিকা বাংলাদেশ সময় সকাল নয়টায়, বাংলাদেশ সময় দুপুর একটায় ভারত বনাম নেদারল্যান্ডস এবং বাংলাদেশ সময় বিকাল পাঁচটায় পাকিস্তান বনাম জিম্বাবুয়ের খেলা। একই দিনে এক গ্রুপে সবগুলো দল মাঠে নামছে। আমি জানি না এত হেকটিক শিডিউল করার কী কারণ এবং সব এত টাইট শিডিউল, দলগুলো এত ট্রাভেলের উপরে আছে, আমার কেন জানি মনে হচ্ছে আইসিসির ব্যাপারটা এরকম, যত তাড়াতাড়ি পারি আমি টুর্নামেন্টটা শেষ করতে পারলেই বাঁচি। নগদে আসলেই রিচার্জে ১,০০০ টাকা ক্যাশব্যাক, আর অ্যাকাউন্ট খুলতে ডায়াল *167#। এবার আহোবাতি যাও, সেই হিসাবে পরে যাবো। তো কালকের ম্যাচ নিয়ে যদি আমি সামান্য আলোচনা করে শেষ করি, বাংলাদেশ সাউথ আফ্রিকার ম্যাচ, এ পর্যন্ত সাতটা ম্যাচ বাংলাদেশ খেলেছে সাউথ আফ্রিকার এগেনস্টে টি টোয়েন্টি, সাতটাতে এখনও টি টোয়েন্টিতে জেতাটা হয়নি। তবে আইসিসি টুর্নামেন্ট সর্বশেষ যে আইসিসি টুর্নামেন্ট হয়েছিল 2021 টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ, সেখানেও বাংলাদেশ হেরেছিল। তবে বাংলাদেশের জন্য যেটা সুখস্মৃতি হতে পারে সেটা হলো 2019 যে আইসিসি ওয়ার্ল্ড কাপ ছিল, 50 ওভারের ওয়ার্ল্ড কাপ, সেখানে কিন্তু বাংলাদেশ শক্তিশালী সাউথ আফ্রিকা দলকে হারিয়েছিল এবং এই মুহূর্তে বাংলাদেশ একটা ম্যাচ, প্রথম ম্যাচ জিতে কিন্তু বেশ খানিকটা কনফিডেন্স ফিরে পেয়েছে। তবে সাউথ আফ্রিকাকে যদি আমার হারাতে হয়, সাউথ আফ্রিকাকে হারাতে গেলে আমার অনেক মাথা খাটিয়ে খেলতে হবে, যেমনটা মাথা খাটিয়ে আয়ারল্যান্ড হিসাব করে এসেছিল গ্রুপ দুয়ে, ঠিক তেমনটাই, এবং মাথা খাটিয়ে খেলতে হবে এবং আমার প্লেয়ার টু প্লেয়ার মার্ক করে করে কিন্তু এগোতে হবে। এবং সাউথ আফ্রিকাকে যদি আমার হারাতে হয়, সাউথ আফ্রিকার কয়েকজন যে খুবই ভয়ানক হয়ে উঠতে পারেন সেটা হলো কুইন্টন ডিকক, নাম্বার তিনে রাইলি রুশো এবং একেবারে মিডল অর্ডারে ডেভিড মিলার এবং ক্রিস্টান স্টাবস, এই এই ছেলেটাকেও একেবারে হিসাবের বাইরে রাখা যাবে না। সেক্ষেত্রে আমি যে চারজন প্লেয়ারের নাম বললাম, চারজনের মধ্যে কিন্তু তিনজন আছেন বাঁহাতি ব্যাটার, এই বাঁহাতিদের সামলানোর জন্য কিন্তু আগামীকালকের ম্যাচে অর্থাৎ বৃহস্পতিবারের ম্যাচে বাংলাদেশের জন্য ট্রাম্প কার্ড হতে পারেন আফিফ হোসেন ধ্রুব এবং মোসাদ্দেক হোসেন। অনেক অনেক জায়গায় আমি দেখছি যে
অনেক আলোচনা শুরু হচ্ছে যে পরিবর্তন আসতে পারে একাদশে, নাসুম অথবা মিরাজ আসতে পারেন। সেক্ষেত্রে আমার মনে হয় স্পিন যদি স্পিন হেভি করতেও চায় সেক্ষেত্রে নাসুমের একাদশে আসার সম্ভাবনা আমি খুব কমই দেখছি, কারণ প্রতিপক্ষ দলের ব্যাটিং লাইন আপ কিন্তু লেফট হ্যান্ডেড ব্যাটার দিয়ে ভরা, সেক্ষেত্রে নাসুমের আসার চান্স কম। মিরাজ আসলে আসতে পারেন, তবে আমি আমার পার্সোনালি মনে হয় এই মুহূর্তে মিরাজকে একাদশে আনার তেমন কোনো দরকার নেই, কারণ মিরাজ যেটা পারেন সেটা মোসাদ্দেকও পারেন। এবং মোসাদ্দেক আমার একাদশের একজন প্লেয়ার, যেহেতু একটা জিনিস পারে সেহেতু ওই জিনিসটা আনার জন্য আমি আরেকটা ব্যাটারকে বাদ দিয়ে মিরাজকে আনবো, এটা আমি আমি খুব বেশি সাপোর্ট করছি না। বাদ বাকিটা ম্যাচের দিন দেখা যাবে, টসের পরে দেখা যাবে। তবে সব মিলিয়ে আমি যদি প্র্যাকটিক্যালিটি চিন্তা করি, বাংলাদেশের কিন্তু সাউথ আফ্রিকার এগেনস্টে বাংলাদেশ পিছিয়ে থেকেই মাঠে নামবে। তবে যে বিগিনার্স লাক বলে একটা কথা থাকে, বিগিনার্স লাক যদি বাংলাদেশের পক্ষে আসে, বাংলাদেশের ফেভারে আসে, সেক্ষেত্রে যেহেতু সিডনিতে বাংলাদেশের প্রথম ম্যাচ, সিডনিতে বাংলাদেশ তার পথ চলার বিগিন করবে, শুরু করবে, সেক্ষেত্রে বিগিনার্স লাকটা বাংলাদেশের পক্ষে আসলে বাংলাদেশের পক্ষে ম্যাচ জেতা সম্ভব। আরেকটা বিষয় যেটা, সেটা হলো ওয়েদার এবং রেইন কন্ডিশন। বারবার প্রত্যেকটা মাঠেই কিন্তু এই রেইনটা খুব ভোগাচ্ছে, কালকের ম্যাচেও সিডনিতে যে ম্যাচ আছে বাংলাদেশের সেই ম্যাচেও কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা আছে। ক্রিকবাস বলছে যে বৃষ্টি হবে, কিন্তু কতটা বৃষ্টি হবে এটা শোন না। তাই আমার মনে হয় কার্টেল ওভারে খেলা হতে পারে, অথবা খেলা শুরু হচ্ছে আবার বন্ধ হচ্ছে এমন হতে পারে, আবার দেখা যেতে পারে বৃষ্টি একেবারেই হবে না, কারণ আমি অস্ট্রেলিয়ার আবহাওয়া অধিদপ্তরকে আমি জানি না কতটা বিশ্বাস করা দরকার, কারণ বাংলাদেশে এর আগে যে ম্যাচ ছিল নেদারল্যান্ডসের ম্যাচ, ওই ম্যাচেও অনেকটা বৃষ্টি হওয়ার কথা ছিল, তবে বৃষ্টি পরে এসেছে, নেদারল্যান্ডস বাংলাদেশের ম্যাচটা হয়ে গেছে, ভারত পাকিস্তান ম্যাচেও বৃষ্টির সম্ভাবনা ছিল, বৃষ্টি হয়নি। তাই আশা করব বৃষ্টিটা হবে না, এবং কার্টেল ওভার যদি হয় তাহলে একটা কথা চালু আছে যে খেলা যত কম ওভারে হবে দুই দলের মধ্যে ডিফারেন্স তত কমে যাবে। তবে আমি চাই না খেলা কমুক, খেলা বিশ ওভারেরই হোক, কারণ দুই দলের মধ্যে ডিফারেন্স তখনই কমবে যখন একটা দুই দলে অনেক বেশি হার্ড হিটার থাকবে। বাংলাদেশ দলে কিন্তু হার্ড হিটার সাউথ আফ্রিকা দলের চেয়ে কম, সেক্ষেত্রে আমি চাইবো বিশ ওভারেরই খেলা হোক, বাংলাদেশ যে প্ল্যানটা নিয়ে মাঠে যাবে সে প্ল্যান এক্সিকিউট করার সময় পাক। বিশ ওভারের যদি খেলা হয় সেক্ষেত্রে প্ল্যান এক্সিকিউট করার সময় পাবে, তাই আমি চাইবো বিশ ওভারেরই খেলা হোক। এবং বাংলাদেশের কাল ম্যাচ জিততে কিন্তু বাংলাদেশেরও কিছু কিছু প্লেয়ারকে জ্বলে উঠতে হবে, তাসকিন হাসান মাহমুদের অনেক ভালো করতে হবে। সিডনিতে কিন্তু স্পিন ধরার একটা প্রবাবিলিটি আছে, সেক্ষেত্রে সাকিবকে তার রুদ্রমূর্তি ধারণ করতে হবে। সাকিব শেষ কয়েক ম্যাচ ধরে কোনো উইকেট পাচ্ছে না, নিউজিল্যান্ডে কোনো উইকেট পাননি, নেদারল্যান্ডসের এগেনস্টেও কোনো উইকেট পাননি, মুস্তাফিজ কিন্তু নেদারল্যান্ডস এগেন্স্ট একটা উইকেট পেয়েছেন সাকিব, এবং মুস্তাফিজও কিন্তু সিডনির উইকেট বেশ এনজয় করতে পারেন। মুস্তাফিজের কাটার যদি ধরে হাসান এবং তাসকিন যদি ঠিক লেন্থটা ধরে ফেলতে পারেন শুরুতেই, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের বোলিং লাইনআপ ভয়ানক হতে পারে। এবং সাউথ আফ্রিকাকে আটকানোর একটা সবচেয়ে বড় একটা যে পয়েন্ট হতে পারে সেটা হলো যে পাওয়ার প্লেতে আমাদের দুই তিনটা উইকেট তুলে নিতে হবে, যেটা ইন্ডিয়া করেছিল ইন্ডিয়ার মাটিতে সাউথ আফ্রিকার এগেনস্টে টি টোয়েন্টি সিরিজে। সেই ফর্মুলাটা যদি বাংলাদেশও কাজে লাগাতে পারে, পাওয়ার প্লেতে যদি কয়েকটা দ্রুত উইকেট তুলে নিতে পারে, সেক্ষেত্রে বাংলাদেশ কিন্তু শুরুতে ম্যাচে এগিয়ে যাবে। সব মিলিয়ে এই বিশ্বকাপ যেমনটা বলছিলাম, এই বিশ্বকাপ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিশ্বকাপ হওয়ার কাতারে অলরেডি চলে গেছে আমার মনে হয়। এবং এই বিশ্বকাপের যে ধারা, ছোট দলগুলো বড় দলকে হারাচ্ছে, আমি চাইবো এই ধারাটা বৃহস্পতিবারও বজায় থাকুক। বৃহস্পতিবার তিন ম্যাচের মধ্যে অন্তত এক ম্যাচে ছোট দল বড় দলকে হারাক, এবং সেই ম্যাচটা দিনের প্রথম ম্যাচটাই হোক, এবং দিনের প্রথম ম্যাচ কার, দিনের প্রথম ম্যাচ বাংলাদেশ বনাম সাউথ আফ্রিকার। আমি প্রত্যাশা করছি বাংলাদেশ ভালো খেলবে, ফাইট দিবে, ফাইট দিলে আমার মনে হয় বাংলাদেশের যে ইন্ডিভিজুয়াল প্লেয়াররা জ্বলে উঠলে সাউথ আফ্রিকাকে হারানো সম্ভব, এবং সাউথ আফ্রিকাকে যদি হারায় আমি প্রমিস করছি বাংলাদেশ সেমিফাইনালে যাবে। সাউথ আফ্রিকাকে বাংলাদেশ যদি হারায় বাংলাদেশকে সেমিফাইনালে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার। অনেক সময় বলা হয় না তুই এটা কর, বাদ বাকিটা আমি করবো, আমিও ওরকমভাবে বলতে চাচ্ছি, সাউথ আফ্রিকাকে হারালে বাংলাদেশ চলে যাবে সেমিফাইনালে। জোকস অ্যাপার্ট, সব মিলিয়ে বাংলাদেশ ভালো একটা ম্যাচ খেলুক এটা প্রত্যাশা, এবং ম্যাচ যদি বৃষ্টি যদি আসে সেক্ষেত্রে একেবারেই যেন ম্যাচ অ্যাবান্ডন্ড হয়ে যায়, কার্টেল ওভার যেন না হয়। কার্টেল ওভারে যে হারাটা, ইংল্যান্ড আজকে যেভাবে হারলো, সাউথ আফ্রিকা ওই দিন যেভাবে পয়েন্ট হারিয়েছে, এটা খুবই বেদনাদায়ক। আমরা যদি ভালো পজিশনে থাকি এবং এরপরে যদি বৃষ্টি আসে, এরপরে যদি আমাদের বিপক্ষে রেজাল্ট যায়, এটা মানতে পারবো না। সুতরাং সব মিলিয়ে বৃষ্টি না আসুক, খেলা হোক, বাংলাদেশ জিতুক, এই প্রত্যাশা জানিয়ে আজকের মতো শেষ করছি। আর কালকের ম্যাচের সর্বশেষ খবর কোথায় পাবেন আপনারা জানেন, ক্রিকফ্রেন্সিতে পাবেন, এবং ক্রিকফ্রেন্সির যে প্রতিনিধিরা অস্ট্রেলিয়া আছেন তারা কিন্তু মাঠ থেকে সর্বশেষ খবর আপনারা জানাবে। ততক্ষণ পর্যন্ত আমি ফয়সাল হাবিব বিদায় নিচ্ছি।